যত সময় এগোচ্ছে ততই আরো ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় তাও কটে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ রাত আটটা নাগাদ দুশো কিমি বেগে রাজ্যে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তবে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের ফলে সেই সমস্ত জায়গাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব নি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য যত সময় যাচ্ছে তত বিধ্বংসী হয়ে উঠছে তাউটে সোমবার সন্ধ্যা রাতে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে তা আঁচড়ে পড়তে চলেছে গুজরাট উপকূলে আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত ঘন্টায় একশো আশি থেকে একশো নব্বই কিলোমিটার বেগে বইছে ঝড় দুমকা হাওয়ার বেগ কখনো কখনও ঘন্টায় দুশো দশ কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে মৌসুম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী সোমবার সকাল সাড়ে আটটার সময় পূর্ব মধ্য আরব সাগরের অবস্থান করেছে তাউটে যা ক্রমশ গতি বাড়িয়ে গুজরাটের উপকূলের দিকে ধেয়ে আসছে আপাতত সেটি দিউর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে দুশো কুড়ি কিলোমিটার গুজরাটের ভোরবলের দক্ষিণ পূর্বে দুশো কিলোমিটার এবং মুম্বাইয়ের দক্ষিণে দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত আগামী কয়েক ঘন্টায় তা ক্রমশ বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যায় গুজরাট উপকূলের কাছে পৌঁছাবে তার আগে সোমবার সকাল থেকে সন্ধ্যা ঝড়ের ব্যাপক দাপট থাকবে বেগ ঘন্টায় কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে তারপর সোমবার রাত রাত থেকে এগারোটার মধ্যে পোরবন্দর এবং মাহু ভার মাঝখান দিয়ে এই ঘূর্ণিঝড় গুজরাট উপকূল পার করবে সেই সময় ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে বইবে ঝড় কখনো কখনো তার ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার পৌঁছে যেতে পারে সেই ঘূর্ণিঝড়ের দাপটে পোরবন্দর আমরেলি জুনাগড় গির সোমনাথ বোতার ভাবনগর এবং আমদাবাদের উপকূলবর্তী এলাকায় ক্ষতির মাত্রা অত্যন্ত বেশি হওয়ার আশঙ্কা আছে কুড়ে ঘর মাটির ঘর ভেঙে যেতে পারে অসংখ্য বিদ্যুতের খুঁটি গাছ উপড়ে পড়ে যেতে পারার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে রেল লাইন সড়কপথ ব্যাপক প্রভাব পড়তে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজ রাত আটটায় কোন রাজ্যে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় আপনারা স্পষ্ট করে এই ভিডিওটিতে চেনে গেলেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ